আজ আমি একটা ছোট্ট পটলের রান্না আপনাদের বলে দেবার জন্য এসেছি। পটলের রান্নাটি এত সুস্বাদু মাখামাখা হবে যে আপনার পুরো ভাতটাই এটা দিয়েই খেতে ইচ্ছে করবে। কারণ এইটা অনেকেই তৈরি করে, অথচ কী কারণে এটা এত টেস্টি হয়েছে সেসবদি দেখলেই বুঝতে পারবেন। আর পটলের অনেক রকম রান্না আমার জানা আছে, আপনারা যদি বলেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এই পটলের রান্নাটি খুব তাড়াতাড়ি এবং দুটো ইনগ্রিডিয়েন্টে হয়ে যাবে। আর মেন হচ্ছে সঙ্গে ধনে পাতা একটু বেশি দরকার। এই রান্নাটি নিশ্চয়ই করে শেষেরটা ভালো করে দেখে নেবেন। ধন্যবাদ। আজকের রান্নার পটলের যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো তিল আর তিল পোস্ত, কাঁচা লঙ্কা। আমি এটাকে তৈরি করার আগে বলে দিচ্ছি, এর সঙ্গে অনেকটা ধনে পাতাও চাই। আমি পটলটাকে ছাড়িয়েছি একটুখানি সাদা একটুখানি সবুজ রেখে, পুরোটা সবুজ সরাবো না। আর টমেটোকে দু ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি পটলটা ভাজা ভাজা হয়ে গেলে তিল আর পোস্তর বাকি ভাগটা রেখে অর্ধেকটা ভাগ দিয়ে আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই বাকিটা অর্ধেকটা যেটা আছে তার সঙ্গে পোস্ত আর তিল বাটার সঙ্গে আমি অনেকটা ধনে পাতা আর কাঁচা লঙ্কার সঙ্গে এটা আবার মিক্সিতে চালিয়ে নেব। এটা আমার অনেকটা এখানে দেখছি বেশ ভাজা ভাজা হয়ে এসছে, তখন আর তেলও ছেড়ে দিয়েছে এখানে, এর মধ্যে এক ফোঁটাও হলুদ পড়বে না। এবারে আমি এর মধ্যে একটু বাটা যেটা আমার এই আছে পোস্ত, সবুজ সবুজ পোস্ত আর তিল বাটা, এটা আমার দিয়ে দেবো। কিন্তু এইটা আমি বেশি নাড়ানাড়ি করবো না, কেননা আমার এটাকে ধনে পাতার গন্ধটা নষ্ট হয়ে যাবে বলে আমি অল্পই নাড়ানাড়ি করব। আর এটা আমার পুরো হয়ে যাবে, ব্যাস। এই রান্না ভীষণ তাড়াতাড়ি হবে আর ভীষণ টেস্টি মাখামাখা হবে। এই যে দেখুন এটা কেমন সবুজ সবুজ হয়ে, আমি এবারে এক্ষুনি এটা নেড়ে চেড়ে নাপিয়ে নেবো। ব্যাস, আমার কমপ্লিট হয়ে গেছে রান্না।